বারান্দার স্লাইডিং দরজা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো শালিনী। নিচে রাস্তা দিয়ে অবিরাম গাড়ির স্রোত যাচ্ছে। সব দেখে শুনে বড়সড় একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল। যাক বাবা, অবশেষে একটা ফ্ল্যাট পাওয়া গেল। ব্যাঙ্গালোরে আইটি পার্কে অফিসের কাছাকাছি ফ্ল্যাট ভাড়া পাওয়া যে কি দুষ্কর, সে শুধু ভুক্তভোগী মাত্রই জানে। বা পাওয়া গেলেও তার রেন্ট এত বেশি যে শালিনীর স্যালারির পক্ষে অ্যাফোর্ড করা খুবই মুশকিল। তাই এই পশ এরিয়ায় সেমি ফার্নিশড ফ্ল্যাটটা বাজেটের মধ্যে খুঁজে পেয়ে মনে হচ্ছে যেন আকাশের চাঁদ পেয়ে গেল। আগের হোস্টেলে থাকা শালিনীর পক্ষে দুঃসাধ্য হয়ে পড়েছিল। ওর তিনজন রুমমেটের লাইফ স্টাইলের সাথে মোটেই বনাবনি হচ্ছিল না। সারা রাত ধরে ওদের হই হুল্লোড়ে মাথা খারাপ হওয়ার জোগাড়। ওরা ঘুমাতো কখন তা কে জানে। বারবার অনুরোধ অপরোধ বা কমপ্লেন করেও কোনো লাভ হয়নি। অন্য কোনো রুম ফাঁকাও ছিল না যে তাতে শিফট করে যাবে। অগত্যা পয়সার মায়া ত্যাগ করে ফ্ল্যাট খুঁজতে বেরোনো। ফলস্বরূপ এক দেড় মাসের মধ্যেই এই ফ্ল্যাটের আবিষ্কার। অফিসও এখান থেকে একটা অটো বা ক্যাব ধরে 20-25 মিনিটে দৌড়াল। বাড়িওয়ালা মিস্টার সুখুয়ানি সব দেখিয়ে শুনিয়ে ফ্ল্যাট 2 এর চাবিটা শালিনীর হাতে তুলে দিয়ে বেরিয়ে গেলেন। গোছ গাছ শিফটিং সেরে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই দেয়ালের ছাপটি চোখে পড়ল। বেডরুমে বিছানার ঠিক উল্টো দিকের দেওয়ালে একটা অদ্ভুত দেখতে ছাপ। দেওয়ালে নোনা ধরে বা ড্যাম ধরে একটা কিংবদন্তী আকার ছাপ তৈরি হয়েছে। ঠিক যেন কারোর একটা মুখ। সে অবয়বটা যেন আবার কোনো চোখের পাতা নেই, নেই কোনো ঠোঁট। যেন কেউ নিপুণ হাতে সার্জারি করে বাদ দিয়ে দিয়েছে অক্ষিপল্লব ও ঠোঁট। ঠিক যেন সে হেলবয় সিনেমার বিভৎস দেখতে ভিলেনটা কাল রুপার্ট করে আনেন। মাছের মতো অপলক দৃষ্টি আর মুখে ওষ্ঠবিহীন বিকট হাসি নিয়ে তাকিয়ে আছে শালিনীর দিকে। নিজের কল্পনা শক্তি দেখে আপন মনে হেসে ফেলল শালিনী। ছোটবেলায় পলল দুপুরে শুয়ে শুয়ে নোনা ধরা দেওয়াল বা বাথরুমে জলের ছাপের মধ্যে যেমন খুঁজে বের হতো হাতি, তিমি মাছ, জোকার, আজ বহুদিন বাদে সেই স্মৃতি মনে পড়ে গেল। না, এই উদয়টা গ্রুপের পাল্লায় পড়ে হরর মুভি দেখার পরিমাণটা একটু কমাতে হবে, হাই তুলতে তুলতে ভাবল শালিনী। সারাদিন দৌড়াদৌড়ি পরিশ্রমে ঠেলায় এক ঘুমেই রাত কাবার হলো। কিন্তু কি এক অদ্ভুত ডিপ্রেশন নিয়ে ঘুম ভাঙল তার। খালি মনে হতে লাগলো কি যেন কাল সারা রাত ধরে ভারী ভীষণ দৃষ্টি মেলে ওর দিকে চেয়েছিল। দুদিন ছুটি নেবার পর সারাদিন অসম্ভব কাজের চাপ, মিটিং ডেডলাইন সব সেরে রাতে বাড়ি ঢুকতে ঢুকতেই প্রায় 9টা। ডিনার সেরে লাইট নিভিয়ে কফি কাপটা নিয়ে বিছানায় আসতে দেওয়ালের অদ্ভুত দর্শন সোফার দিকে আবার চোখ চলে গেল ওর। ইস, কি বিশ্রী, কাল এত বুঝতে পারিনি। কিন্তু অন্ধকার স্ট্রিট লাইট পড়ে আলো ছায়ার পরিবেশে যেন মুখটা আরও জীবন্ত লাগছে। মাছের মতো অপলক বিস্ফোরিত চোখে এক দৃষ্টিতে যেন শালিনীর দিকে চেয়ে আছে। জোর করে বচ্চিন্তা সরিয়ে ঘুমানোর চেষ্টা করল। ঘুমের মধ্যে আজ স্বপ্নে দেখল যে ওর বয়সী একটি মেয়ে, হাতে ট্যাটু করা, চোখ মুখে তার অপরিসীম আতঙ্ক। হাত পা নেড়ে ওকে কিছু করতে বারণ করছে। কি বারণ করছে, কি বলতে চায়ও? ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে দেখল রাত 3টা বাজে। এ কি বৎখত স্বপ্ন রে বাবা, যত সব আজগবে ব্যাপার বলে গজগজ করতে করতে আবার ঘুমিয়ে পড়ল শালিনী। দিন বয়ে যায়, ট্যাটু করা মেয়েটা আরও 2-3 বার শালিনীর স্বপ্নে হানা দিয়েছে। শালিনী কিছুতেই মনে করতে পারে না মেয়েটাকে সে কোথায় দেখেছে বা কোনোদিন দেখেছ বা কিনা, তাই নিয়ে ওর যথেষ্ট সন্দেহ আছে। স্মৃতির পাতা তন্ন তন্ন করে খুঁজেও ওই মুখের পাশে নাম বসাতে অক্ষম হলো শালিনী। মন এক এক সময় বড় আজব খেলা খেলে। কয়েক সপ্তাহ পর থেকে মেয়েটাকে আর দেখেনিও। হাঁপ ছেড়ে বাঁচতে না বাঁচতে ঘুমের মধ্যে শুরু হলো নতুন উৎপাত। কেউ যেন গুমড়ে গুমড়ে বড় যন্ত্রণায় কাঁদে। মনে হয় সেই মেয়েটি দিনে দিনে কান্না পরিণত হলো আর্তনাদে, যেন কেউ মরণ যন্ত্রণায় চিৎকার করছে। কোনো পশুকে জবাই করলে শেষ মুহূর্তে এরকম চিৎকার করতে পারে। আতঙ্কে ভয়ে ভেঙে রোজ শালিনীর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠলেও কানে যেন সেই চিৎকারের অনুরণন চলতে থাকে। 2 মাস পর ইদানিং শালিনী আবার অন্য স্বপ্ন দেখছে। ও যেন এক অজানা অচেনা অন্ধকার করিডোর দিয়ে হাঁটছে। বুকের মধ্যে এক অজানা আতঙ্ক,
যেন কিছু নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে। চারদিকে কেমন এক হিমশীতল পরিবেশ। একদিন এমনই ভাবে হাঁটতে হাঁটতে দেখে কে যেন হাঁটুতে মুখ গুঁজে বসে রয়েছে। বুক এক অজানা আশঙ্কায় কাপা সত্ত্বেও সাহস করে তার দিকে এগিয়ে যেতেই সে মুখ তুলে তাকালো। কি ভয়াবহ দৃশ্য! এতে সেই স্বপ্নে দেখা মেয়েটা, কিন্তু দুই চোখের স্থানে অতল অন্ধকার। কোনো জন্তু যেন ওর চোখ দুটিকে কুবলে খেয়েছে। ক্ষতবিক্ষত চোখের দুই গর্ত দিয়ে এখনো রক্তধারা বয়ে চলেছে। সেই দেখে আতঙ্কে শালিনী গলা ফাটিয়ে চিৎকার করতেই ওর ঘুম ভেঙে গেল। এখনো বুক ধরপড় করছে, দরদা করে ঘামছে শালিনী। কি হয়েছে ওর? এবং বিভৎস স্বপ্ন তো আগে কখনো দেখেনি। কাজের চাপ না ফিলাটেরই কোনো গণ্ডগোল আছে? কিন্তু ও তো অনেক খোঁজখবর নিয়েছে, এমনকি এখানে আসার পরেও সেরকম কোনো গর্বাত্ম কিছু শোনেনি। যত নষ্টে গোড়া ওই হতচ্ছাড়া দেয়ালের দাগটা। ঘুম ভাঙলেই ওই দিকে চোখ পড়ে, আর সেটা নির্ঘাত অবচেতন মনে ভালো রকমভাবে ছাপ ফেলেছে। আচ্ছা, দাগটাকে দিন দিন আরো প্রকট হচ্ছে। ভালো করে পরীক্ষা করার জন্য এগিয়ে যায় শালিনী। তাই তো, আগের থেকে চোখ নাক মুখ আরো বেশি স্পষ্ট। ইস, কি কুশ্চিত! সরি, মিস্টার সুখানিকে বলে জায়গাটা রং করাতে বলতে হবে। হঠাৎ চোখ পড়লেই অন্তরাত্ম অব্দি কেঁপে ওঠে, আর রাত বিরাতে অন্ধকারে তো কথাই নেই। সে চাহনিতে যেন কি এক অশুভ বার্তা আছে। বেশিক্ষণ তাকানো যায় না, সারা শরীর শিরশির করতে থাকে। সকালে ফোন করে ডাক্তার জন্য কমপ্লেন করতেই মিস্টার সুকানি জানালেন ওনার কিছু করার নেই। ঘর কিছুদিন আগেই রং করা হয়েছে, এখনই আবার রং করানো যাবে না। আর ওখান দিয়ে জলের পাইপ গেছে, সুতরাং রং করালেও বারবার ড্যাম ধরে যাচ্ছে। রেগে মেগে ফোনটা রেখে শালিনী নিজেই সমস্যার সমাধান করতে বসল। ওই দেয়ালে পেরেক ঠুকে একটা তোয়ালে টাঙিয়ে দাগটা ঢেকে দিল। আপদ বিদায় হয়েছে, এবার শান্তি। রাতে বড় প্রশান্তির সাথে ঘুমাতে গেল সে। কিন্তু সে রাতে স্বপ্ন আবার এক অচেনা অন্ধকার করিডোর দিয়ে হাঁটছে। চারপাশে যেন এক ভয়াবহ নিস্তব্ধতা বিরাজমান। শুধু কিছুক্ষণ পরপর একটা অস্পষ্ট কিন্তু গা শিউরানো আওয়াজ উঠছে, যেন কেউ হাড্ডি ভেঙে ভেঙে খাচ্ছে। শালিনী ষষ্ঠেন্দ্রীয় বলছে ওকে ওই আওয়াজ থেকে দূরে সরে যেতে, কিন্তু অদম্য কৌতূহল ওকে টেনে নিয়ে চলল আওয়াজের দিকে। এগোতে এগোতে এক নরক দৃশ্যের সম্মুখীন হলো শালিনী। স্বপ্নের মেয়েটা চিত হয়ে পড়ে আছে, যদিও সেটাকে আর মেয়ে বলা যায় না। আধখোয়া ক্ষতবিক্ষত দেহের উপর ঝুঁকে আছে এক কদাকার প্রাণী, গরঞ্জার মানুষের মতোই, কিন্তু চেহারায় কি যেন এক বীজাতীয় অশুভ সংকেত আছে যা শিরদাঁড়া দিয়ে হিমশীত স্রোত বইয়ে দেয়। ছাই রঙের শরীর, লম্বায় সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। হাত পা গুলো বিকৃতভাবে জোড়া, গায়ের জায়গায় জায়গায় মাংস পচে খসে খসে পড়ছে। হাতের আঙ্গুল মাংসের চেয়ে তিন গুণ লম্বা, নখ কালো ও কদাকার। সেই নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে মেয়েটার অঙ্গ প্রত্যঙ্গ খাচ্ছে। মেয়েটার পাজর হাড় পুরোপুরি উন্মুক্ত। শালিনীর সামনেই প্রাণীটা তার ভিতর হাড় ঢুকিয়ে ফিরে বের করে আনলো হৃৎপিণ্ড, আর মুখে পুরে দিয়ে চিবোতে আরম্ভ করল। অতি কষ্টে বমি আর আতঙ্কে বেরিয়ে আসা চিৎকার গিলে ও নিঃশব্দে পিছু হটতে আরম্ভ করলো। ওর অস্তিত্ব টের পেলেই বিপদ। আতঙ্কে হাত পা জমে যাচ্ছে, চলতে চায় না। হঠাৎ প্রাণীটা খাওয়া বন্ধ করে ওর দিকে ফিরে চাইল। তা দেখে ভয় আতঙ্কে ওখানেই জমে গেল শালিনী। এ কি, এ যে দেওয়ালে দেখা সেই কুরে নেনের মুখ! অবিকল পলকিন চোখে ওর দিকে তাকিয়ে অষ্টহীন মুখে কে ঘিনঘিনে ও ভয়ঙ্কর অপার্থে ভাসে। এই নরক দৃশ্য এতক্ষণে ওর অবাসভাবটা কাটিয়ে দিল। ফুসফুস ফুরে চেপে রাখা চিৎকার বের করে প্রাণপণে উল্টো দিকে দৌড়াতে লাগলো সে। একটা চিন্তা তখন,
পালাতে হবে। পেছনে ধপধপ করা আওয়াজ হচ্ছে, বোধহয় এটা ওই প্রাণীটারই পায়ের শব্দ। অসীম আতঙ্কে মাথা কাজ করছে না, কোথায় ঢুকেছিল, বেরোনোর দরজাটাই বা কোথায়? ভাবতে ভাবতেই ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস, তখনই গলা ফাটিয়ে চিৎকার করতে করতে ওর ঘুম ভেঙে গেল। কয়েক মুহূর্ত পর যখন বুঝলো ওটা স্বপ্ন ছিল, হাও হাও করে কেঁদে ফেললো চিরকালের অকুত ভয় শালিনী। অনেকক্ষণ কাঁদার পর ধাতস্থ হয়ে ঘরের সব লাইট জ্বালিয়ে লিভিং রুমে গিয়ে বসলো শালিনী। যা ভয়াবহ অভিজ্ঞতা হলো, এরপর আর বেডরুমে থাকার সাহস নাই। এক সপ্তাহ আগের সে ভয়ঙ্কর স্বপ্ন আজও যেন তাড়া করে বেড়ায় শালিনীকে, নিজে নিজেকে সমানে প্রবোধ দিয়ে চলেছে। ওই দিনের ঘটনা ওরই উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা ছিল মাত্র, কিন্তু তাও কেন যেন মনে হচ্ছে ও কিছু একটা সেদিন দেখেছে যেটা ওর দেখার কথা ছিল না। সারাক্ষণ যেন মনে হয় দুটো অপলক বিদেহী চোখ ওকে সমানে দেখে চলেছে, সে চোখে অপার ঘৃণা যা পার্থিব কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। কিন্তু কেন ওর সাথে কেন এমন হচ্ছে? ও কি পাগল হয়ে যাচ্ছে? আজকাল কাজকর্মেও ভুল বেড়ান্তি হয়ে যাচ্ছে। সেদিনের পর থেকে খুব দরকার না হলে বেডরুমে আর ঢোকে না শালিনী, রাতে তো মোটেই না, আর ঢুকলেও সেই রেলার দিকে ভুলেও তাকায় না। কি দেখতে কি দেখবে এই আতঙ্কে! তবু সর্বক্ষণ দ্বিতীয় কারোর উপস্থিতি অনুভূতিটা কিছুতেই ওর পিছু ছাড়ছে না। মাঝে মধ্যে মনে হয় ওর ঘরে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। একদিন রাতের ঘটনা, সেদিন রাত জেগে ঘর অন্ধকার করে ল্যাপটপে একটা সিনেমা দেখছিল শালিনী। সিনেমা শেষ হতে ল্যাপটপ অফ করতে করতে স্ক্রিন কালো হতেই তাতে হঠাৎ একটা দৃশ্যের প্রতিফলন ওর হাত হিম করে দিল। বাইরে থেকে ঘরে আসা আবছা আলোয় দেখলো একটা প্রায় 7 ফুটের কাছাকাছি ন্যাড়া মূর্তি পেছনে দাঁড়িয়ে। গরমটা ভীষণ চেনা, সেই স্বপ্নের দানবটা কি? কয়েক মুহূর্ত লাগলো ব্যাপারটা হৃদয়ক্ষম হতে, ভয়ে অসার হয়ে যাওয়া ঘাটটা ঘোরাতে কয়েক সেকেন্ড সময় লাগলো, আর তার মধ্যেই মূর্তিটা হাওয়া। অনেক হয়েছে, এই ফ্ল্যাটে আর থাকবো না। কিন্তু পর মুহূর্তেই মত পাল্টালো শালিনী, নিজের দুর্বল মনের জন্য এত ভালো একটা পজিশনের ফ্ল্যাট ছেড়ে দেবে? নেভার, এটা কখনোই না। শালিনী নিজে নিজের মনকে সন্তুষ্ট করলো, এটা বলে যে ফাইট করে দেখিয়ে দেব শালিনী মালহোত্রা কি জিনিস, কালই একটা ভালো সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করব। ঠিক করে রাখলো শালিনী। 4 মাস পর সাইকিয়াট্রিস্টের ওষুধে বিশেষ কোনো কাজ হয়নি, উল্টো আজকাল চিন্তা ভাবনা কেমন জট পাকিয়ে যাচ্ছে। ঘরে বাইরে সর্বত্র এক অজানা আশঙ্কায় কুকড়ে থাকে শালিনী। অফিসের সবাই বন্ধু বান্ধব তো ওর পরিবর্তনে অবাক, ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কোথাও শালিনীকে পাওয়া যায় না। ফোন করলে অল্প কথা বলে রেখে দেয়, আউটিং শপিং কিছুতেই আর উৎসাহ নেই, কেমন যেন গুটিয়ে থাকে। সবাই সবসময় সাহায্য করার জন্য হাত বাড়ালেও অপর পক্ষ থেকে কোনো রকম উৎসাহ না পেয়ে ওরাও আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো। কি করে ওদের বোঝাবে শালিনী ও সর্বত্র এখন ওই দুটো চোখ দেখতে পায়? ধীরে ধীরে সে প্রাণীটার গ্রাসে চলে যাচ্ছে। আজকাল ও লিভিং রুমে গিয়ে শুলেও প্রতিদিন মাঝরাতে নিজেকে বিছানায় আবিষ্কার করে, কি করে এসেছে তাও মনে থাকে না। দেওয়ালের দাগটা এখনো তোয়ালে দিয়ে ঢাকা, কে যেন রোজ রাতে ওকে উস্কায় একবার তোয়ালেটা তুলে দেখতে। একটাতে বিছানায় ঘুম ভেঙে উঠে চোখ পড়ে যায় তোয়ালের দিকে, মনে হলো তোয়ালেটা আর সমতল ভাবে দেয়ালে টানানো নাই, অদৃশ্য কে যেন তোয়ালের পিছনে দাঁড়িয়ে আছে। নাক মুখ গোটা অবয়ব তোয়ালেতে ফুটে উঠেছে, আর থাকতে না পেরে তোয়ালে সরিয়ে দিতেই আটকে উঠল শালিনী। বহুদিন দেখেনি দেয়ালের ছাপটায় এত স্পষ্ট হয়ে উঠেছে, যেন রক্তের দাগে ফুটে উঠেছে পুরো মুখটা, রক্তলাল পুরুর চোখ দুটো জিঘাংসায় পরিপূর্ণ। উফ আর না, শেষ মুহূর্তে জ্ঞান বুদ্ধি ফিরে এলো শালিনী, পালাতে হবে এখনই, না হলে নির্ঘাত পাগল হয়ে যাব। এক ছুটে বেরোতে গিয়ে দেখে বেরোনোর দরজা কই, চারিদিকে তো দেয়াল। গলা চিরে চিৎকার করে দেয়ালগুলো ঘুষি লাথি মেরে নিজেকে রক্তাক্ত করে ফেলল শালিনী, কিন্তু কোনো ফল হলো না। এটা শুধুই স্বপ্ন, একটা বিভৎস দুঃস্বপ্ন।
রোজকার মতো এখনই ঘুম ভেঙে যাবে। ওয়েক আপ শালিনী, ওয়েক আপ, সমানে বলতে লাগলো। গলা ফাটে চিৎকার করে চললেও শালিনী বুঝতে পারছিল ওর আওয়াজ কারোর কান অব্দি পৌঁছাচ্ছে না। মোবাইল বলে লাফিয়ে মোবাইলটা নিয়ে উদয়ের নাম্বার ডায়াল করলো। হ্যালো, হ্যালো উদয়, শুনতে পাচ্ছিস? আমার ফ্ল্যাটে কিছু হচ্ছে, আমি বেরোতে পারছি না, আমাকে বের করে নিয়ে যা, আমাকে বাঁচা। হ্যালো, হ্যালো উদয়। ভয়ঙ্কর কার্টুনের সাথে কেটে গেল ফোন। তারপর থেকে ফোনে আর কোনো কানেকশন করতে পারলো না শালিনী। কত ঘন্টা কেটে গেছে জানে না শালিনী। ঘরটা কি আরো ঠান্ডা হচ্ছে? আরো একটা পরিবর্তন হচ্ছে ঘরে, যেটাও কায়মনোকাব্যে প্রার্থনা করছে যেন সত্যি না হয়। দেয়ালের ছাপটা জীবন্ত হচ্ছে ধীরে ধীরে, ওটা এখন আর দ্বিমাত্রিক নয়। চিন্তা বাকশক্তি শিহরিত শালিনী বিস্ফোরিত অসহায় দৃষ্টি মেলে শুধু চেয়ে রয়েছে। দেওয়াল ফুড়ে বেরিয়ে আসছে সেই চোখ, নাক, মুখ, আস্তে আস্তে মাথা, গলা, সেই হাত বের হয়ে আসছে। পুরো প্রাণীটা যখন দেয়াল ফুড়ে এসে দাঁড়ালো, দুর্গন্ধে ভরে গেল পুরো জায়গাটা, যেন কোনো নরকের দ্বার দিয়ে এসেছে নিজের পচা শরীর নিয়ে। চরম আতঙ্কে অবশালিনী তখনও অপেক্ষা করে যাচ্ছে কখন ওর ঘুম ভাঙবে, কখন আবিষ্কার করবে ও এতক্ষণ দুঃস্বপ্ন দেখছে। প্রাণীটা তার গলা পচা দেহ নিয়ে শালিনীর সামনে এলো। সেই প্রতিগন্ধে বমি পেয়ে শালিনী অসার মস্তিষ্ক বহুকাল আগে পড়া একটি ঘটনার কথা মনে পড়ে গেল। স্বপ্নে নাকি কেউ কোনো গন্ধ পায় না, তাহলে কি যা ঘটছে সব সত্যি? সেই অক্ষিপল্লবহীন নরকের হাতছানি দেওয়া চোখ যখন শালিনীর বিস্ফোরিত চোখের সাথে মিলল, শালিনীর মনে পড়ে গেল মা হয়তো ওর ফোনের জন্য অপেক্ষা করছে। আজ ফোন করা হয়। প্রাণীটা হাগ। আড়াই বছর পর আর বইল না বাবা, ঘরে কোনো মাইয়ার ভাড়াই দিব না, এই লাইগায় তোমারে বলাইছি। কেন, কি হয়েছে? কি আর হইব, প্রথমে এক মাইয়া আইছিল ভাড়া লইতে, হ্যাঁ দুই দিন পর কাল লাগে তোমার ভাইগা গেছে গা। ওই মাইয়াটা না হয় খারাপ আসিল, সারা গায়ে গতরে ট্যাটু করা আসিল, সিগারেট খাইতো, কান না কাল লগে ভাইগা গেছে তাকে জানে। কিন্তু কিন্তুটা আবার কি? কিন্তু পরে মাইয়াটা শালিনী বুঝছো, হ্যারে দেখতে সুন্দর আর সুশীলি বইলা মনে হয়েছিল, বহুত সিরিয়াস কিসেমের মাইয়া আসিল। হ্যাঁ ও কয়দিন থাইকা কান্না কাল লাগে যেন ভাইগা গেছে, কম পুলিশে ঝামেলা গেল, কেস টেস হইয়া ঘরটা প্রায় বন্ধ আসিল দুই বছর। শেষমেশ মাইয়ারে খুঁজতে না পাইয়া পুলিশ কেস টেস বন্ধ করে দিয়ে ঘরটা খোলার পারমিশন দিছে, এরপরেই তো তোমার বলাইলাম। বলেন কে চাচা, জলজন্ত মেয়েগুলো এভাবে হাওয়ায় যাচ্ছে? এদেরই কপাল, এই দেখেন না আমার কপালে একটাও জোটে না। আরে চিন্তা করো না বাবা, তোমার লাইগাও কেউ না কেউ চলে আইব, এখন যাও রেস্ট নাও, মুই উঠি এখন। চেয়ার থেকে উঠে ঘুরে দাঁড়াতেই চোখ পড়ে গেল দেয়ালে ওই ডাক্তার দিকে। না, এই ডাক্তার নিয়ে আর পারা গেল না, এইখান দিয়ে কোনো রকম জলের পাইপ না গেলেও কেন জানি ডাকটা বারবার ফুটে উঠতেছে। দুই দিন পর নিশ্চয়ই এই ডাকটা লইয়া এই পোলা আবার আমার কাছে কমপ্লেন করব, দেখি কি করা যায়। ভাবতে ভাবতে হাঁটা দিল মিস্টার সুকানি। সেদিন রাতের বেলা অমিত বিছানার সব গোছগাছ করে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই চোখ পড়ে গেল ডাক্তার দিকে। দেওয়ালে একটা বিদ্ঘুটে দেখতে ছাপ, কোনো কিছু না মনে করেই ঘুমাতে গেল অমিত। রাতে আজ ওর স্বপ্ন দেখল, ওর বিছানার পাশে কোনো একটা মেয়ে দাঁড়িয়ে, মুখে তার অমালিন একটা হাসি। Thank you.
চোখ জুড়িয়ে এলো ঘুমে। বসন্ত 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 কি গো তোমার কপালে নাকি কেউ জেটে না, এই দেখো আমি এসে পড়েছি তোমার শালী, ওঠো চোখ মেলে দেখো একটাবার। স্বপ্নের মধ্যে সিমেটা আজ খুব মায়ামাখা কণ্ঠে যেন ডাকছে ওকে। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। উঠে দেখলো এখনো গভীর রাত, আশেপাশে রাতের নিরাপত্তা ছাড়া আর কিছুই নেই। তাহলে এটা স্বপ্ন ছিল? তবে কে এই মেয়েটা? কেন ওকে বারবার ডাকছে এইভাবে? কেন ওকে বারবার দেখা দিচ্ছে? মেয়েটা আসলে কি চায়? এসব ভাবতে ভাবতে আবার শুয়ে পড়ল। পরদিন সকালে খুব খারাপ একটা ফিলিংস নিয়ে ঘুম ভাঙল বসন্তর। ওর মনে হতে লাগলো কাল সারা রাত ধরে দুটো ভয়ঙ্কর চোখ ওর দিকে সমানে তাকিয়েছিল। সঙ্গে সঙ্গে চোখে পড়ল দেওয়ালে সেই দাগটার দিকে। কি বিদঘুটে পদাগার দাগটা! যাই হোক, অত বেশি পাত্তা না দিয়ে অফিসে চলে গেল বসন্ত। কাজ করতে করতে শালিনীর কথা ভাবতে লাগলো। কে এই শালিনী? এবার হঠাৎ, কিন্তু পরে মা এডা শালিনী বুঝছো? হ্যারে দেখতে সুন্দর আর সুশীলি বইলা মনে হয়েছিল, বহ সিরিয়াস কিছু মেয়ের মাইয়া আসিল। হ্যাঁ, ও কয়দিন থাইকা কান্না কাল লাগে যেন ভাইগা গেছে। ও শিট, ইনি কি তাহলে সেই শালিনী যার কথা মিস্টার সুখানি বলেছিল? একটু আতঙ্কিত হয়ে গেল বসন্ত। সেদিন রাতে একটু ভয়ে ভয়ে ঘুমাতে গেল। আজ ঘুমের মধ্যে ও স্বপ্ন দেখল, কোন এক অন্ধকার করিডর দিয়ে হাঁটছে ও। চারদিক নিস্তব্ধ, যেন নরকের আস্বাদন চারদিককে ঘিরে ধরেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে দেখল কোন একটা মেয়ে ওর দিক পিঠ ঘুরে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখেই দাঁড়িয়ে গেল বসন্ত। কে ওখানে? কাছে এসে প্রশ্ন করতেই ফিরে তাকালো মেয়েটা। ও শিট, এ তো শালিনী, কিন্তু পুরো শরীর রক্তাক্ত, অসহায় চোখে তাকিয়ে আছে বসন্তের দিকে। ভয় পেও না বসন্ত, আমি শালিনী, তোমার এই রুমে থাকি, তবে তোমার আমার দুনিয়া সম্পূর্ণ আলাদা। তোমার ঠিক আমার মতো অবস্থা হোক এমনটা আমি মোটেই চাই না। আমার একটা কথা রাখবে, তুমি এই ফ্ল্যাট ফ্ল্যাট ছেড়ে দাও, এটা ফ্ল্যাট না, এটা একটা মৃত্যু কক্ষ, যার ভয়ঙ্কর ভাবা থেকে কেউ বাঁচতে পারে না, আমিও পারি না। আমারই মতো প্রাণ দিয়েছে অনেক অভাবী মেয়েদের, প্লিজ প্লিজ ছেড়ে দাও এই ফ্ল্যাটটা, খুব কষ্ট হয় জানো, দেখো কি নির্মম ভাবে আমাকে মেরে ফেলে রেখেছে ওই নরফাদকটা। পাশে তাকিয়ে আটকে উঠল বসন্ত। এই বিভৎস দৃশ্য আর সহ্য হলো না ওর, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। আরে কি হচ্ছে আমার সাথে এসব? কেনই বা হচ্ছে? শালিনী কি তাহলে মারা গেছে? ওটা কি ওর আত্মা ছিল? সব প্রশ্নগুলো ওর মাথার মধ্যে কেমন যেন জট পাকিয়ে যাচ্ছিল। না, এর একটা সমাধান আমাকে করতেই হবে। শালিনী, শালিনী, তুমি যদি সত্যি আত্মা হয়ে থাকো আমাকে সাড়া দাও, আমার সামনে আসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমাকে বলো এগুলোর মানে কি, আমার সাথে কেন এগুলো হচ্ছে, কেন তুমি বারবার আমার সাথে দেখা দিচ্ছ? বলতে বলতে হঠাৎ সামনে দেখলো কোন একটা মেয়ে দাঁড়িয়ে। তবে এটা স্বপ্ন ছিল না, সত্যি সত্যি শালিনী বসন্তের সামনে তার খাটের পাশে দাঁড়িয়ে আছে। আমি জানি তুমি আমাকে কি বলতে চাও। হ্যাঁ, আমি মৃত, এই পৃথিবীটা আমার নয়। আমাকে খুব নির্মম ভাবে হত্যা করেছে ওই নরখাদকটা। কিন্তু তুমি আমার সাথে কথা বলছো কি করে? আমি তোমাকে দেখতে পাচ্ছি বা কি করে? আমার কাছে কি চাও তুমি? কেনই বা
বারবার দেখা দিচ্ছ আমাকে। আমি তোমাকে সাবধান করতে এসেছি, এই মৃত্যুপুরের হাত থেকে রক্ষা করতে এসেছি। এই ফ্ল্যাটে তোমার সাথে সাথে আরো একটা শয়তান বসবাস করে, যে তোমাকে সর্বক্ষণ দেখে চলেছে, আর এভাবে একদিন তোমাকে মেরে ফেলবে খুব নির্মমভাবে। এগুলো কেন হচ্ছে? আমি চলে গেলেও তো কারোর না কারোর সাথে এটা হবেই। এর থেকে বাঁচার উপায় কি? কিভাবে তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নিতে পারবো আমাকে বলো। বিনা কারণে পৃথিবীতে কিছুই হয় না বসন্ত, এসবের পিছনেও কোনো না কোনো কারণ আছে, সেই কারণটার খোঁজ করো। সমস্যা থাকলে তার সমাধানও আছে, তবে তা তোমাকেই খুঁজে বের করতে হবে। বলেই হাওয়ার সাথে মিলিয়ে গেল শালিনী। সেদিন রাতে আর ঘুমাতে পারল না বসন্ত। মনের মধ্যে একটাই চিন্তা তখন, কিভাবে রহস্য আর মৃত্যু জাল ভেদ করবে ও? কেনই বা এই দানবটা এখনো ওকে কিছুই বলেনি। পরদিন সকালবেলা নিজের গাড়ি নিয়ে বের হলো বসন্ত। দূর রাস্তা পার হয়ে পাহাড়ি এক গুহার সামনে এসে দাঁড়ালো। সেখানে এক সাধুর সামনে হাত জোর করে বসল। বাবা বাবা, বড় বিপদে পড়ে এসেছি আপনার কাছে, দয়া করে সাহায্য করুন। বসন্ত, এসেছিস? হ্যাঁ বাবা, তবে আপনি আমাকে চিনলেন কি করে? আমি সব জানি, তুই এখানে আসবি তাও জানতাম। আপনি তো সবই জানেন বাবা, তাহলে এই মৃত্যুকে ধ্বংস করার উপায় আমাকে বলে দিন দয়া করে। সে বড় কঠিন পথ, মনে সাহস আর ধৈর্য ছাড়া নিশ্চিত মৃত্যু। তুই কি পারবি সাহস আর ধৈর্য ধরে রাখতে? হ্যাঁ বাবা, আমাকে পারতেই হবে। আপনি বলুন কি করতে হবে আমাকে। তবে শোন, করিওনেন শয়তানের পূজারি, ও কেবল স্বপ্নেই আসে, তাই ওকে হত্যা করা যায় না। তোকে ওর সাধনালয় যেতে হবে এবং সেখানে গিয়ে একটা অব্যর্থ অস্ত্র খুঁজে বের করতে হবে। একমাত্র ওই অস্ত্র দিয়েই ওকে হত্যা করা সম্ভব। কিন্তু বাবা, আমি সেখানে যাব কি করে? আমি তো কিছুই চিনি না। আমি তোকে সেই রাস্তা বলে দেব। মনে রাখবি, ও শুধু স্বপ্নেই আসে। যখন মানুষ স্বপ্ন দেখে ভীত হয়ে পড়ে, ওকে ভয় পেতে শুরু করে, মন থেকে দুর্বল হয়ে পড়ে, তখনই ও কেবল বাস্তবে আসতে পারে। শালিনীও ভয় পেয়ে দুর্বল হয়ে পড়েছিল, তাই ওর ওই অবস্থা হয়েছে। তুই সাহসী, তাই এখনো ও তোর সামনে আসেনি। এই সাহসটা ধরে রাখ, তোর সামনে অনেক বাধা। মনে রাখবি, ভয় পেলি তো মরে গেলি। আমি আপনার কথা খেয়াল রাখবো, এবার আপনি সেখানে যাওয়ার রাস্তাটা বলে দিন। আমি তোকে ঘুম পড়িয়ে দিলাম, স্বপ্নে তুই একটা ফাঁকা জায়গায় নিজেকে আবিষ্কার করবি। সামনে চলে যা, ওখানে একটা গেট দেখতে পাবি, ভিতরে চলে যা। তোর জীবনের সব থেকে বড় অধ্যায় শুরু হয়ে গেল, যা জিতে আয়। আমার আশীর্বাদ সর্বক্ষণ তোর সাথে আছে। বসন্ত বুঝতে পারল আর কোনো উপায় নেই, ওকে সামনে অগ্রসর হতেই হবে। এই মৃত্যুপুর রহস্য ভেদ করতে আর এটা শেষ করতে ওকে সব বাধা পার করতেই হবে। হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে গেল বসন্ত। নিচে দেখতে পেল গনগনে আগুনের লাভা বয়ে চলেছে, তবুও অকুতভাবে বসন্ত এগিয়ে গেল তীব্র মনোবল নিয়ে। শুরু চিকুন একটা রডের উপর থেকে খুব সাবধানে হাঁটতে লাগলো। একটু অসাবধানতা আর নিশ্চিত মৃত্যু, জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণের চরম পর্যায়ে যেন চলে এসেছে। মনে হচ্ছে এটাই চিরকথিত সেই জাহান্নাম যার কথাও আগেও শুনেছে। কোনোভাবে পার হয়ে নতুন বিপদে পড়ল বসন্ত। এবার হেঁটে যাওয়ার মতো কোনো লাঠি বা রড নেই, উপরে যেতে হলে একটা বড় লাভ দিয়ে সরু একটা তক্তা ধরে ফেলতে হবে। পিছু হাঁটার উপায় নাই দেখে দৌড় দিল বসন্ত।
সফলভাবে তক্তা ধরে তার উপর উঠে দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গেই লাফ দিয়ে পরের বাধাটা পার করে ফেলল। সামনে লাস্ট ধাপে জাহান্নামের। বসন্ত দৌড়ে গিয়ে লাফ দিয়ে সামনে রাখা লেবারটি ধরে নিচে নামতে থাকলো। সেখানে নেমে দেখলো খুব আলোকিত একটা দরজা। আস্তে আস্তে হেঁটে ভিতরে যেতে লাগলো বসন্ত। গিয়ে দেখতে পেল চারদিক নীরব করে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে একটি প্রাসাদ, যা জানালা রক্ত লেগে আছে। বোধহয় এটাই সেই সাধনালয়। বসন্ত নির্বিচিত্তে এগিয়ে যেতে থাকে। হঠাৎ তার চোখে পড়ল একটি পরিত্যক্ত গাড়ি পাশে পড়ে আছে। ও খুব ভালো করে দেখতে লাগলো গাড়িটিকে। বোধহয় এর আগেও এখানে কেউ এসেছে, তা না হলে এই গাড়ি এখানে আসবে বা কোথা থেকে। তাছাড়া গাড়িটাকে দেখে মনে হচ্ছে বহুকাল ধরে এখানেই পড়ে আছে এটি। কিন্তু হঠাৎ ওর মনে পড়ল এটি স্বপ্ন, এসব সব স্বপ্ন হচ্ছে। তাহলেই এই গাড়িটি এখানে আসলো কি করে? এর মানে এখানে যা যা হচ্ছে, যা যা ঘটে চলেছে সব সত্য, আর এর বাস্তব অস্তিত্ব কোথাও না কোথাও অবশ্যই আছে। এবার একটা আতঙ্কিত হয়ে হাঁটতে লাগলো বসন্ত। প্রত্যেকটা পদক্ষেপ যেন আরো বেশি ভয়ানক হয়ে উঠতে লাগলো ওর কাছে। প্রাসাদের ফটকের সামনে এসে দরজা জোরে ধাক্কা দিতেই তা সশব্দ খুলে গেল। ভিতরে তাকিয়ে চোখে পড়ল চারদিক জরাজীর্ণ তছনছ হয়ে পড়ে আছে। মনে হচ্ছে বহুকাল এখানে কেউ আসেনি। চারদিকে একটা পচা বোতকা গন্ধ ঘরটাকে ঘিরে রেখেছে। একপাশে একটা সিঁড়ি ওর নজরে এলালো না। বসন্ত বুঝতে পারল ওকে সামনে এগিয়ে যেতে হবে আর খুঁজে বের করতে হবে সে অব্যর্থ অস্ত্রটা, এবং তা খুব দ্রুত করতে হবে, কারণ কোরিয়ান যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। সিঁড়ি বেয়ে উপরে উঠল এবং একটা বন্ধ দরজা ধাক্কা দিতেই তা সশব্দ খুলে গেল। এই ঘরটা বেশ গোছালো, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান রকম পুরনো জিনিস। ওর মনে হচ্ছিল ও যেন 1000 বছর পিছনে চলে এসেছে। একটু সামনে এগিয়ে দেখল একটা টেবিলের উপর পুরনো দিনের কিছু টিপট এবং কিছু জিনিস পড়ে আছে, সাথে অনেক পুরনো জংধরা একটা তলোয়ারও আছে। বসন্ত তলোয়ারটার দিকে এক নজরে তাকিয়ে থাকে। ওর মনে হতে থাকে এটাই বোধহয় সেই অস্ত্র। ও তলোয়ারটিকে ছুঁতে যায়, তবে তা সোয়ার সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। বসন্ত চমকে উঠে একটু পাশে সরে যায় এবং এক পায়ে গিয়ে টিপটটি ধরতে যায়, কিন্তু এবারও তলোয়ারটার মতো টিপটটিও ভ্যানিশ হয়ে যায়। ওর আর বুঝতে বাকি থাকে না এখানে যা আছে সবই মায়া, এসব ধরতে পারবে না। তাই আর সময় নষ্ট না করে সামনে দরজা দিয়ে বের হয়ে যায় বসন্ত। দরজার পাশে গিয়েই বসন্ত আবিষ্কার করলো একটা অন্ধকার করিডর। হাঁটতে হাঁটতে বসন্ত মনে হতে লাগলো এই জায়গাটাও চেনে। এবার ওর কাছে সবকিছু ক্লিয়ার হতে থাকলো। হ্যাঁ, এটা সেই করিডর যেখানে ও আগেও এসেছে। ও আরো দ্রুত পদে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা অন্ধকার জায়গায় এসে পড়ে বসন্ত। সেখানে সামনে রাখা একটা টেবিল ছিল। বসন্ত দেখলো টেবিলের উপর রাখা আছে একটা সুন্দর বাক্স। ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে বক্সটা খুলল বসন্ত, এবং সঙ্গে সঙ্গে তীব্র আলোর রেখা যেন বসন্তের চোখ ধসে দিতে লাগলো। বক্সটার দিকে তাকিয়ে থাকতে বলল না বসন্ত। একটু স্বাভাবিক হতেই ভিতরে দেখতে পেল একটা কুড়ল জাতীয় কোনো অস্ত্র পড়ে আছে, আর সেটাই জল জল করছে। ওর আর বুঝতে বাকি থাকে না এটাই সেই অস্ত্র। সঙ্গে সঙ্গে হাতে তুলে নিল সেই অস্ত্র বসন্ত। তবে সেই অস্ত্র হাতে নিতেই তীব্র কম্পন শুরু হলো চারদিকে। বসন্ত মনে হতে লাগলো এখনই চারদিক থেকে দালানগুলো ভেঙে পড়বে। এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড় দিল বসন্ত। দৌড়ে বাইরে এসে দাঁড়িয়ে ও দেখল সাধনালয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ও যেন মনে একটু শান্তি ফিরে পেলো।
যাক, সাধনালয় তো ভেঙে গেছে। তবে এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। অস্ত্র নিয়ে পিছনে ঘুরতেই ওর চোখে পড়ল সামনে দাঁড়িয়ে আছে করিয়েন। তীব্র রাগ আর ক্ষোভ নিয়ে জ্বলছে চোখ দুটো, সেই চোখে ঘৃণা জড়ানো, যা পার্থিব কোনো প্রাণীর পক্ষে সম্ভব। করিয়েন দেখল বসন্তের হাতে জ্বলজ্বল করছে সেই অস্ত্রটা যা তাকে ধ্বংস করছে যথেষ্ট। ও বুঝতে পারল বসন্তের সাথে লড়াইয়ে তার জীবন বিপন্ন হতে পারে, তাই সে একটা বুদ্ধি করল। ওর হাতে থাকা অস্ত্রটা দিয়ে মাটিতে জোরে একটা আঘাত করল, সঙ্গে সঙ্গে চারদিক আবার কাঁপতে শুরু করল। কম্পন থামলে বসন্ত দেখল সে একটা ভাসমান ভূমির উপর দাঁড়িয়ে আছে, যার নিচে গনগনে আগুনের লাভা বয়ে চলেছে। পা হওয়ার কালেই নিশ্চিত মৃত্যু। সামনে তাকিয়ে চোখে পড়ল দূরে একটা ভাসমান ভূমির উপর দাঁড়িয়ে আছে করিয়েন। মুখে তার গিনগিনে অপার্থিব হাসি। তীব্র রাগে বসন্ত ওর দিকে ছুটে যেতে চাইলেই চারদিক থেকে একটা শব্দ ভেসে আসে, না বসন্ত, এটা ফ্লোটিং একটা পাথ, সামান্য নড়াচড়া করলেই বা পা তুললেই এটা নিচে পড়ে যাবে, এগুলো সব তাই তোমার কিছুই হবে না। তবে তোমার হাতে যে অস্ত্রটি আছে তা হারিয়ে যাবে চিরদিনের জন্য, তাহলে করিয়েনকে আর কখনো থামানো যাবে না। তোমাকে যা করার এখানে দাঁড়িয়ে করতে হবে, মনে রাখবে করিয়েনকে তোমার কাছে আসতে দিও, নিজের বুদ্ধি দিয়ে না নড়াচড়া করে এখানে দাঁড়িয়ে ওকে প্রতিহত করো। বসন্ত খেয়াল করলো করিয়েন উধাও হয়ে গেছে এবং পরক্ষণেই অন্য একটা ফ্লোটিং ল্যান্ডের উপরে দৃশ্যমান হয়েছে। বসন্ত অস্ত্রটা করিয়েনের দিকে ছুড়ে মারতে যাবে, তখনই আবার সে অদৃশ্য হয়ে গেল এবং ওর আরও কাছের একটা ফ্লোটিং ল্যান্ডের দৃশ্যমান হল। বসন্ত আবারও অস্ত্র ছুড়তে গেলে একই রকম ঘটনা ঘটে। এবার বসন্ত আর অস্ত্র ছুড়ার চেষ্টা না করে অপলকভাবে করিয়েনের দিকে তাকিয়ে থাকে। দেখে করিয়েন একটা বিশ্রী হাসি হাসছে, তবে অদৃশ্য হচ্ছে না। এবার এই গোলকধাঁধাটা ওর কাছে ক্লিয়ার হয়ে যায়। অস্ত্র নড়ালেই করিয়েন উধাও হয়ে যাচ্ছে এবং ও যেখানে দাঁড়িয়ে আছে তার আগের ফ্লোরে দৃশ্যমান হচ্ছে, কিন্তু অস্ত্র না নড়ালে করিয়েন জায়গা থেকে সামান্যও নড়ছে না। বসন্ত আবার অস্ত্র তোলে এবং ছুড়ে মারে করিয়েন যে ফ্লোটিং ল্যান্ডের উপর দাঁড়িয়ে আছে তার ঠিক সামনের ফ্লোটিং ল্যান্ডের দিকে। আগের মতোই করিয়েন উধাও হয়ে যায়, তবে আগের ফ্লোরে উঠতেই অস্ত্রটা গিয়ে করিয়েনের ঠিক মাথায় আঘাত করে। তীব্র একটা চিৎকার করে ফ্লোর থেকে নিচে গভীর গঙ্গনে লাভার মধ্যে পড়ে যায় করিয়েন এবং চিরতরে শেষ হয়ে যায় এই নরকাতক দানবটা। বসন্ত আনন্দে একটা লাভ দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে ওর ফ্লোরটা নিচে পড়তে থাকে। শালিনী বলেছিল সামান্য নড়লে এই ফ্লোটিং ল্যান্ড নিচে পড়ে যায়। বসন্ত আগুনে পড়তে চিৎকার করে ওঠে আর নিজেকে আবিষ্কার করে নিজের ঘরে শুয়ে আছে। চারদিকটা কি ভাবতে থাকে, তাহলে এগুলো কি সব স্বপ্ন ছিল? আসলে কি করিয়েন মারা গেছে, নাকি ওটা ওর মনের কল্পনা ছিল মাত্র? কিন্তু ওর সব কনফিউশন কেটে গেল যখন ও সামনের দেওয়ালটার দিকে তাকালো। হ্যাঁ, দেওয়ালের দাগটা আর নেই, চিরতরে মুছে গেছে। ও যেন একটা স্বস্তি ফিরে পেল, কিন্তু মনে মনে শালিনীর জন্য খারাপ লাগতে লাগলো বসন্তর। বেচারি এই অল্প বয়সে কি নির্মমভাবে নিজের প্রাণটা হারালো। ভাবতে ভাবতে হঠাৎ বসন্ত দেখল ও টেবিলের উপর কি একটা জল জল করছে। বিছানা থেকে নেমে এগিয়ে যেতে চোখে পড়ল সেই অস্ত্র যেটা দিয়ে করিয়েনকে মেরেছিল। অবাকে হাতে তুলে দেখতে লাগলো বসন্ত অস্ত্রটা। এটা এখানে কি করছে ভাবতে লাগলো বসন্ত। হঠাৎ ওর পায়ের কাছে কোনো একটা বাক্স ধরনের কিছু একটা বাদতেই তাকিয়ে চমকে উঠল বসন্ত। আরে, এটা তো বাক্স নয়, কোনো একটা কফিন, আর ভিতরে রাখা আছে কোনো একটা নরকঙ্কাল। ভয় পেয়ে যায় বসন্ত, এসব আবার কি হচ্ছে? ভয়ে হাতে থাকা অস্ত্রটা ছুড়ে মারে কফিনের মধ্যে, সঙ্গে সঙ্গে
চোখ ঝলসে যাওয়ার মতো আলোর রেখা যেন ওর চোখ ঝলসে দিতে লাগলো। ও তাকিয়ে থাকতে পারলো না আলোর দিকে। চোখ বন্ধ করে কোনো একটা ঐশাসিক ঘটনার জন্য অপেক্ষা করতে লাগলো বসন্ত। বসন্ত, বসন্ত, কই গো, এদিকে তো একটাবার তাকাও, দেখো আমি ফিরে এসেছি। হঠাৎ একটা মিষ্টি কণ্ঠে ওর হুঁশ ফিরল। পিছনে ঘুরতে চোখে পড়ল কফিনের মধ্যে থেকে উঠে বসেছে রক্তে মাংসে গড়া শালিনী। মিষ্টি একটা হাসি নিয়ে অপলকভাবে তাকিয়ে আছে বসন্তের দিকে। তবে এটা আত্মা নয়, বাস্তবে শালিনী ফিরে এসেছে সেই মৃত্যুকূপ থেকে। হ্যালো ফ্রেন্ড, কেমন লাগলো আমাদের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শালিনী তো ফিরে এলো, বসন্ত অবশ্যই সে খুঁজে পেল তার টুরু লাভ। মনের তীব্র সাহস, হান্না মানা, ইচ্ছা শক্তি আর নেক চাওয়া যে কোনো বাধা বিপত্তি পেরিয়ে সফলতা এনে দেওয়ার জন্য যথেষ্ট। দেখা হবে পরের কোনো গল্পে অন্য কোনো রোমাঞ্চ নিয়ে। ততদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।